চট্টগ্রামের অলংকার মোড় টেম্পু স্ট্যান্ডে বিক্ষোভ করেছে চট্টগ্রাম সীতাকুণ্ড অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন ও টেম্পু চালকরা। বিক্ষোভের কারণ জানতে চালক শ্রমিকদের সাথে কথা বললে জানা যায়, 3রা মার্চ সকাল 9:30 অলংকার মোড় টেম্পু স্ট্যান্ডে নুরুদ্দিন নামের এক টেম্পু চালকের গায়ে হাত তুলেছেন ট্রাফিক বিভাগে দায়িত্বরত এক অফিসার। কেন গায়ে হাত তোলা হলো সে বিষয়ে চালক নুরুদ্দিন বলেন, কালকে আমি গাড়ি চালাই, কালে এখান থেকে ইউটার্ন করাতে আমার গাড়ি সিঙ্গেল দেয়, ট্রাফিক বলে আমার তোমার লাইসেন্স দাও, আমি লাইসেন্স দিছি, আমার ডকুমেন্ট দিছি, ওকে বললাম আমার সব কিছু ওকে আছে, আমার থেকে দুটা মামলার স্লিপ আছে, আমার সমস্যাটা কি আপনি আমাকে আটকে রাখছেন কেন? ও আমাকে বললো টাকা দাও 500, তোমার গাড়ি ছাড়িয়ে দেবো। আমি বললাম না এখন দেবো না, আমি টাকা কেন দেবো, আমার লোড পারমিট ওকে, আমার লাইসেন্স ওকে, আমি কেন তো আপনাকে টাকা দেবো? ও বলছে তোমার গাড়ি টু হবে, যদি টাকা দিয়ে না শুধু তোমার গাড়ি টু করে দেবো। আমি নিজে পরে ওই আমার গাড়ি 500 টাকা দিয়ে আমি শুটাই, শুটাইবার পরে ও আরও দুটা লোড পারমিট একটা গাড়ি ধরেছেন। তখন আমি গাড়ি থেকে নেমে এরে বলি আপনি আমার লোড পারমিট একটা গাড়ি ধরতেছেন, এই অবৈধ গাড়িগুলো যে চলতেছে আপনি এগুলো ধরতেছেন না কেন? উনি বলতেছে আমার ক্ষমতা নাই। আমি বললাম ওনারে আপনি কি লোড পারমিটের গাড়ি ধরার ক্ষমতা দিছে আপনাকে পুলিশ? অবৈধ গাড়ি ধরার মতন ক্ষমতা আপনাকে সরকার দেয় নাই? এ বললো বেশি কথা বলিও না, বেশি কথা বললে তোমাকে পিটাবো, এই বলে আমাকে একটু থাপ্পড় মারো। এ বিষয়ে চালক শ্রমিকেরা পুরো রাস্তা জুড়েই বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভের কারণে রাস্তায় যানজট সৃষ্টি হলে পুলিশ এসে বিক্ষোভকারীদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয়। বিক্ষোভে পুলিশ সদস্য টিআই জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন বিক্ষোভকারীরা। আমাদের যারা 10 নং রোডে বৈধ গাড়ি চালাচ্ছে সার্জেন্ট ট্রাফিকের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন ধরনের মামলা দেওয়া হচ্ছে এবং চাঁদাবাজরা এখানে ওপেন চাঁদাবাজি করছে, সরকার নিষেধ করা আছে রাস্তায় রাস্তায় কোনো চাঁদাবাজি চলবে না, তারপরেও চাঁদাবাজি করতেছে, সবে কাজে নরো এখানে চাঁদাবাজি করতেছে। দেওয়ানাট আবদুল্লাহ, প্যাকেট সাইফুল, নাজেম, রবেন, তারা চারজন, পাঁচতলে দিদার, কাজাস্তান মুরাদ জসেম আমাদের কাছে চাঁদাবাজি করতেছে ডেলি 80 টাকা, আগে ছিল 120 টাকা, এই করোনা মহামারীতে 80 টাকা করে করতেছে। প্রশাসনের কাছে অনেক অভিযোগ দিয়েছি, অনেক কিছু করেছি, অনেক টাকা লাগে করেছি, আজকে দুদিন গাড়ি বন্ধ, তারা কোনো সমাধান আমাদেরকে দিতেছে না। সব কিছু কমপ্লিট, এরপরও আমাদেরকে মামলা দিতেছে 18,000 টাকা দামের, 7,000 টাকা দামের, এরপরও আমাদেরকে মামলা দিতেছে, পুলিশ হয়রানি করতেছে আমাদের, আমরা আমাদের ফাঁকার মাথা ফকিরের পর্যন্ত যাওয়ার কথা, আমাদের এখানে অলংকার মোড়ে বন্ধ করে দিচ্ছে, আমাদের অবৈধ গাড়ি মামলা দিতেছে না, ফার্মেডালা গাড়ি সব মামলা দিতেছে, অবৈধ গাড়ি টাকা দিলে ওনারা ধরে না পুলিশ আলারা। চালকদের অভিযোগের ভিত্তিতে মুঠোফোনে কথা বলা হয় কথিত দালাল আবদুল্লাহর সাথে। চাঁদা তুলে 10 মিলিয়ন এদের চাঁদা আবাদ আছে, আমাদের লাইনম্যান আছে, আমরা ওইসব গাড়ির আমাদের ব্যক্তিগত যেগুলো গাড়ি চলতো ওগুলাতে এরা চাঁদা নিত এবং বিভিন্ন ধরনের চাঁদা তুলে এখনো তুলে। এই যে এখন এরা আমাদের আমার কাছ থেকে 80 টাকার যে টাকাগুলো এভাবে কি কি রাজ্য করছে এগুলো এখন এরা ওদের অফিসে দিতে হবে, এগুলো আমার সাথে একটা কথা বলে চলে গেছে। আপনি এক্ষুনি ওদের সাথে কথা বললে আমার থেকে ওদের সাথে ভালো একটা কথা জানতে পারবেন, বিশ্বরা জানতে পারবে। আর যারা আপনাকে অভিযোগ করছে তারা ওই চাঁদা, ওই যারা চাঁদা তুলে তাদেরকে কিছু সুবিধা ভোগ করতে পারে না দেখি কিছু কুসুস্থা মানুষদের ড্রাইভারদের নিয়ে আপনাদের বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছে, বিভিন্ন ধরনের ইয়া করতেছে তাদের হাসিলের জন্য। অভিযোগের বিষয়ে টিআই জাহাঙ্গীরের সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরা দেখে সরে যান। অলংকার মোড় থেকে নূর নবী, দীপ টিভি, চট্টগ্রাম।